নামাজে যাওয়ার আগে অনেকে সিগারেট বিড়ি খেয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় হবে কিনা? নামাজের আগে সিগারেট বা বিড়ি খেয়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে কিন্তু ত্রুটিযুক্ত নামাজ হলো। আর বিশেষ করে জামাতে যদি নামাজ পড়েন, এমনকি একা পড়লেও, বিড়ি সিগারেট খাইছেন, এবার মুখটা সুন্দর করে পরিষ্কার করেন, দুর্গন্ধ দূর করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতাআযযাল মালাইকাতু বিমা ইয়াতাআযযা বিহি বনু আদম, মানুষ যেটা দিয়ে কষ্ট পায় ফেরেশতারাও সেটা দিয়ে কষ্ট পায়। দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ফেরেশতারা যদি কেউ এরকম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যায়, তাদের জন্য বদদোয়া করে। এইজন্য বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, এক অন্যায় করছেন। এখন নামাজ না পড়লে তো ডবল অন্যায় হবে, অতএব এক অন্যায় করছেন, ওটার জন্য মাপ চেয়ে মুখ টুক ধুয়ে দুর্গন্ধ দূর করে তারপরে এবার মসজিদে যান। কথা কি বুঝতে পারছি? কিন্তু বিড়ি সিগারেট খাইলে যে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, মাদকের ব্যাপারে বলা আছে, কেউ যদি মাদক আসক্ত হয় এবং নেশা হয় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। বিড়ি সিগারেট এটা খাইলে তো নেশা তৈরি হয় না, এই জন্য হাদিস এখানে কার্যকর হবে না, ইবাদত কবুল হবে না এমন কথা নাই। কিন্তু মুখ পরিষ্কার করে কি করতে হবে? মসজিদে যেতে হবে।